আমার হলি চাইল্ড ইংলিশ স্কুলে এবার খুব ভালো রেজাল্ট করেছে, আর তার বাবে মোট শিক্ষক শিক্ষকসকল, ছাত্রছাত্রীসকল, অভিভাবক আর গোটেই নজর বাকি রাইজ যিমান গার্জেন আছে সকলে মই কৃতজ্ঞতা জ্ঞাপন করেছো। আর চিন্তা এটা হয়েছে যেটু ধারা হয়েছে, এই ধারাটো মই আমি আমার ফলপা কন্টিনিউয়াস করবর কারণে প্রোগ্রাম করেছিলাম। আসলে এই দুবছর আগতে প্রজেক্ট করা হয়েছিল যে এইবার আমার যান লীবিল আছে মোর দেন 20% স্টুডেন্টে 90% এবভ পাওক বলে, কিন্তু এবার তাতো বহুত বেশি 40% এবভ 90% পোয়া লড়া ছলী ওলাইছে। তেনে ধরনের বিভিন্ন রিজাল্টবিল যেটু আহিছে সেই কারণে আমার এই প্রজেক্ট মতে আমি যেটু আমার টার্গেট আসলে 70% আমি হেৰি মানে 75% এবভ নম্বর পাম, কিন্তু এবার আমার প্রায় 86.6% স্টুডেন্টে 75% এবভ নম্বর পোয়ার কারণে, আর এই ধারাটো রাখার ক্ষেত্রে মই চেয়ারম্যান হিসাবে কদায় ইয়াত কদায় লাগি থাকিম। নমস্কার, মোৰ নাম শ্রী মুস্কান শইকীয়া। পোন প্রথমে মোর মা পাপা টিচার্স সকলকে মই ধন্যবাদ জ্ঞাপন করছো। মই এবার বোর্ড এক্সামত 94.4% পাবলে সক্ষম হয়েছো, আর আমার বিএসসির হলি চাইল্ড ইংলিশের স্কুলের রিজাল্ট বহুতই ভাল, তারই ম্যাথসত 100% পাইছে আর সোশিয়ালতো 100% পাবলে সক্ষম হয়েছে, আসামিসত 99 পাইছে আমার ইয়ারপ্রায়, আর হাইস্ট ইংলিশত হয়েছে 94। আর মই আমার টিচার্সবিলাক বহুতই ধন্যবাদ মানে জ্ঞাপন জানাইছো, আমাক ইমান সাপোর্ট ইমান হেল্প করেছে আমার মানে গ্রো করবলে। আমার বিভিন্ন বিভিন্ন ইউনিট টেস্ট পাতিছে, তারপর প্রি বোর্ড এক্সামস পাতিছে, আর টিচার্সবিলাকে কয় যদি তোমালকে টেনশন মানে কিবা যদি ডাউট আছে তোমালকে ন ফোন করিবা, আর কোনো টাইম বাউন্ড নাই মানে যে 2টা বজাত হোক বা 3টা বজাত হোক, নাই তোমালকে আমাক যিয়ে ডাউট না থাকে সব খুলিব পারিবা। মই এবার স্কুলত হাইস্ট পাইছো ইংলিশত 94 out of 100 পাইছো, আর পার্সেন্টেজ 97 পাইছো, আর আমার স্কুলের পা বহুতখিনি ছাত্রছাত্রী আছে যিসকলে 100% পাস হয়েছে, আর বহুতে মানে 90 উপর পাইছে, টোটাল 44টা ভিতর 20 জনে 90 উপর পাইছে, আর বহুতখিনি মানে সবই পাস হয়েছে, আর ভাল লাগিছে এখানে বহুত। আর টিচারে বহুত সাপোর্ট করেছিল, আর মানে বহুত ফ্রেন্ডলি আসে, অল টিচারই নয় মানে নিজের ঘরের লিটি পড়ে বহুত মানে।